আজকের এই ভিডিওতে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এই ডি-লিংকের রাউটারটি। এটি হচ্ছে একটি ডুয়েল ব্র্যান্ড রাউটার, অর্থাৎ 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ দুটি নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু আমরা এই রাউটারটিকে ব্যবহার করতে পারবো। আর তাছাড়া এটির দামটিও একদমই বাজেট ফ্রেন্ডলি দাম, অর্থাৎ যাদের বাজেট 2000 টাকার মধ্যে রয়েছে তারা কিন্তু এই রাউটারটি একদম চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন, কারণ এটার নেটওয়ার্কিং সিস্টেমটি আসলে অনেক ভালো। এটার সঙ্গে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে হাই গেইন অ্যান্টেনা, যার প্রেক্ষিতে এটা কিন্তু আসলে আমরা অনেক দূরে থেকে আসলে এটার নেটওয়ার্কটি ব্যবহার করতে পারবো। যদি আপনার রুমের স্পেস 2000 স্কোয়ার ফিটের মতো হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই রাউটারটি অনায়াসে নিতে পারেন, কারণ 2000 স্কোয়ার ফিটের যে কোনো ফ্ল্যাট আসলে কভার করার মতো এটার মধ্যে সেই ক্যাপাসিটি রয়েছে। আর যদি ফাঁকা জায়গার মধ্যে আপনারা ব্যবহার করেন সেই ক্ষেত্রে এটার ডিস্টেন্সটি কী পরিমাণ হতে পারে সেটা আপনার কল্পনা করতে পারবেন না, কারণ আমি এটা আগেও ব্যবহার করেছিলাম। আমি দোতলায় রেখে এই রাউটারটিকে ব্যবহার করেছিলাম, আমার বাসার আশেপাশে মোটামুটি ফাঁকাই রয়েছে, তো আমার বাসার থেকে প্রায় 40 গজ দূরে থেকেও আমি আসলে এই রাউটারটি ব্যবহার করতে পেরেছিলাম। তো হতে পারে হয়তো বা যে রাউটারটি উপরের অংশে ছিল তার জন্য নিচের থেকে নেটওয়ার্কটি খুব ভালো পেয়েছে, বাট এটা কিন্তু আসলে অনেক। আর এই রাউটারটির সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাবেন 3 ইয়ার্স ওয়ারেন্টি, অন্য কোনো রাউটারের সঙ্গে কিন্তু আসলে এত লং টাইম ওয়ারেন্টি পাওয়া যায় না। আর এই রাউটারটি আমি বর্তমান সময় আসলে কত টাকা দিয়ে কিনেছি সেই জিনিসটি আমি ভিডিওর শেষের অংশে আপনাদেরকে জানিয়ে দিব। তো চলুন এবার মূল ভিডিওতে যাওয়া যাক। তো এই রাউটারটি আনবক্স করার আগে আপনাদেরকে এটার কনফিগারেশন সম্পর্কে জানাতে চাচ্ছি। এই ডি-লিংক রাউটারের মডেল নাম্বারটি হচ্ছে DIR-819 এবং এটি ডাবল ব্র্যান্ডের একটি রাউটার, AC 750, অর্থাৎ 750 MBPS-এর একটি রাউটার। আর এটির মধ্যে ডাবল ব্র্যান্ড ব্যবহার করা হয়েছে, অর্থাৎ 2.4 GHz এবং 5 GHz এই দুটি স্পিড আপনারা এই রাউটারটিকে ব্যবহার করতে পারবেন। আর এই রাউটারটিতে হাই গেইন অ্যান্টেনা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অনেক লং ডিস্টেন্স থেকে এই রাউটারটিকে খুব ইজিলি ব্যবহার করা যাবে। আর এই রাউটারটির দাম যেহেতু 2000 টাকার মধ্যেই রয়েছে এবং এটার কনফিগারেশন যেহেতু একদম হায়ার লেভেলের কনফিগারেশন সেক্ষেত্রে আপনারা যে কেউ কিন্তু অনায়াসে এই রাউটারটি কিনে নিতে পারেন। আর এটার সঙ্গে কিন্তু আমরা অবশ্যই পেয়ে যাচ্ছি 3 ইয়ার্স ওয়ারেন্টি, অন্য কোনো রাউটারের সঙ্গে কিন্তু সাধারণত এরকম ওয়ারেন্টি দেওয়া হয় না, 1 বছর বা 2 বছর দেওয়া হলেও এটার সঙ্গে আমরা পেয়ে যাবো 3 ইয়ার্স ওয়ারেন্টি। তো এবার আমি রাউটারের বক্সটি উল্টিয়ে নিচ্ছি, তো এদিকেও দেখতে পাচ্ছেন এখানে আসলে 3টি অ্যান্টেনার ব্যবহার করা হয়েছে, 2টি অ্যান্টেনার হচ্ছে 2.4 GHz-এর জন্য এবং একটি হচ্ছে 5 GHz-এর জন্য, যার প্রেক্ষিতে কিন্তু এই রাউটারটি থেকে কয়েকটি ডিভাইস চালালেও আসলে কোনো বাফারিং এর প্রবলেম হবে না। যদি আপনার নেটলাইনের স্পিডটি ভালো থাকে সেক্ষেত্রে রাউটার নিয়ে কোনো প্রবলেমে পড়তে হবে না। তো এই লেখাগুলো আমি আপনাদের এক নজর দেখানোর চেষ্টা করছি, আপনারা চাইলে এক নজর দেখে নিতে পারেন। তো এবার সরাসরি আমি এটাকে আনবক্সিংয়ে চলে যাব। তো আমি রাউটারটিকে এই পাশ থেকে আনবক্স করে নিব। তো উপর অংশে থাকা ইনটেক পলিটি আমি কেটে নিচ্ছি, আপনারা সেই জিনিসটি দেখতে পাচ্ছেন। তো ইনটেক পলিটি কাটা হয়ে গিয়েছে, এবার আমি এই পাশ থেকে এই বক্সটি খুলে নিচ্ছি। তো এটা আসলে এইভাবে বের হবে ট্রেটি, আমি রাউটারটি উল্টো করে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন আমি পুরো রাউটারটি বের করে নিলাম। তো এই বক্সটি সাইডে রেখে দিই, বক্সটি আপাতত আমি প্রয়োজন নেই। তো রাউটারটি বের করার সঙ্গে সঙ্গে আমরা এটার আউটলুকটি দেখতে পাচ্ছি, এটার সঙ্গে আসলে বেশ কিছু কাগজপত্র, অর্থাৎ ইউজার ম্যানুয়াল এবং বেশ কিছু কয়েকটি কাগজপত্র দেওয়া রয়েছে। তো যাই হোক, আমি আপাতত এই কাগজগুলো আর দেখছি না, আমি সাইডে রেখে দিই। তো আমি সরাসরি রাউটারটিকে বের করে নিচ্ছি। তো আমি রাউটারটিকে এই বক্স থেকে উঠিয়ে নিলাম, রাউটারটি এবার আমি পাশে রাখি, দেখি এটার সঙ্গে আর কী কী জিনিস পেয়ে যাচ্ছি। তো এই পাশে রয়েছে একটি পাওয়ার অ্যাডাপ্টার, আমি পাওয়ার অ্যাডাপ্টারটি আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। তো এটার আউটপুট ভোল্টেজটি 12 ভোল্ট 0.5 এম্পিয়ার। তো যাই হোক, এবার আমি চার্জারটি সাইডে রাখি। আর এখানে দেওয়া হয়েছে একটি ল্যান্ডপোর্ট ক্যাবল, তো এই ক্যাবলটি আসলে যদি সরাসরি আপনারা কেউ অপটিক্যাল ফাইবার থেকে রাউটারের সঙ্গে কানেক্ট করতে চান, অর্থাৎ অন্যের মাধ্যমে রাউটারের সঙ্গে কানেক্ট করতে চান সেক্ষেত্রে আসলে এই ক্যাবলটি প্রয়োজন হবে। এছাড়াও আপনারা রাউটারটি যদি কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে সেট আপ করে নিতে চান সেক্ষেত্রে এই ক্যাবলটি প্রয়োজন হবে। এছাড়াও কিন্তু আপনারা আসলে এই রাউটারের সঙ্গে থাকা এক্সটার্নাল যে ল্যান্ড পোর্টগুলো রয়েছে সেই পোর্টগুলো থেকে এই ক্যাবলটির মাধ্যমে সরাসরি ল্যাপটপের মধ্যে ইন্টারনেট নিতে পারবেন, যদি না ল্যাপটপে ওয়াইফাই সাপোর্টেড হয়। তো এবার আমি এই নিচে থাকা বক্সটি সরিয়ে রাখছি এবং রাউটারটি পলি থেকে বের করে নিলাম। তো এই রাউটারের আউটলুকটি কিন্তু যথেষ্ট ভালো, এবং আমি যদি পিছনের অংশে আপনাদের সঙ্গে পরিচয় করাতে চাই তো আমি এই 3টি অ্যান্টেনারই এক এক করে ভাঁজ করে রাখছি। দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই আমরা পেয়ে যাচ্ছি রিসেট সুইচ, অর্থাৎ কোনো কারণে যদি আমাদের রাউটারটিকে রিসেট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এই সুইচটিকে 10 সেকেন্ডের মতো প্রেস করে ধরে রাখলে আসলে রাউটারটি পুরোপুরি ফরম্যাট হয়ে যাবে, অর্থাৎ রিসেট হয়ে যাবে। আর তার পাশেই আমরা পেয়ে যাচ্ছি অন অফ সুইচ, এবং এই পাশে রয়েছে 12 ভোল্ট ইনপুট লাইন, আর তার পাশেই রয়েছে WPS পুশ সুইচ, যেই সুইচটির মাধ্যমে রাউটারের পাসওয়ার্ড না জানা থাকলেও জাস্ট একটি ক্লিক করে যে কোনো মোবাইলের সঙ্গে কানেক্ট করে নেওয়া যায়। আর তার পাশেই থাকছে হচ্ছে ইন্টারনেট ইনপুট লাইন, অর্থাৎ যেটির মাধ্যমে পুরো রাউটারটিতে ইন্টারনেট কানেকশন পাবে এবং ওয়্যারলেস সিস্টেমে রাউটারটি কাজ করবে। আর তার পাশে আমরা পেয়ে যাচ্ছি ল্যান্ড পোর্টের আরও 4টি পোর্ট, যে পোর্টগুলো থেকে আমরা এক্সটার্নাল ক্যাবলের মাধ্যমে রাউটারটি থেকে ইন্টারনেট নিতে পারবো। আর এটার পিছনের অংশে যদি আপনাদের দেখাই, এখানে একটি ডি-লিংকের স্টিকার লাগানো রয়েছে এবং মডেল নাম্বারটি দেওয়া রয়েছে, এবং এটা 2.4 GHz থেকে 5 GHz, অর্থাৎ ডাবল ব্যান্ডের একটি রাউটার, সেই জিনিসটা আবারও এখানে দেখানো হয়েছে। আর এটার ভেন্টিলেশন সিস্টেমটি কিন্তু খুবই ভালো হবে, অর্থাৎ এই রাউটারটি যদি আমরা লং টাইম আসলে ইউজ করি একটানা
সেক্ষেত্রে কিন্তু এটার ভেন্টিলেশন সিস্টেমটি খুবই ভালো হবে। তার কারণে এটা পিছনের অংশে আসলে অসংখ্য ফাঁকা জায়গা রয়েছে, অর্থাৎ ছিদ্র ছিদ্র করা রয়েছে, যে ছিদ্রগুলোর মাধ্যমে খুব ইজিলি এটার ভিতরে থাকা গরমটি আসলে বের হয়ে আসতে পারবে, অর্থাৎ হিট রিডিউস করতে পারবে। এবং তার পাশেই দেখতে পাচ্ছি যে সাইড দিয়েও প্রচুর পরিমাণ ছিদ্র ছিদ্র রয়েছে, অর্থাৎ একদম তিন পাশ দিয়েই, এই পাশ থেকে শুরু করে সামনের অংশে এবং এই পাশেও। তো যার প্রেক্ষিতে কিন্তু এটার ভেন্টিলেশন সিস্টেমটি খুবই ভালো, যার ফলে রাউটারটি একটানা লং টাইম ইউজ করলেও আসলে রাউটারটি স্লো করার কোনো প্রবলেম হবে না যদি আপনার ইন্টারনেটের লাইনটি স্টেবল থাকে। আর এই রাউটারটির উপরের অংশে আমরা বেশ কয়েকটি ইন্ডিকেটর লাইট দেখতে পাচ্ছি, অর্থাৎ এই প্রথমটি হচ্ছে পাওয়ার ইন্ডিকেটর লাইট, তারপর এটি হচ্ছে 2.4 GHz এর লাইট, তারপরটি হচ্ছে 5 GHz, এবং তারপরটি হচ্ছে যখন আমাদের এইখানে ইন্টারনেট কানেকশনটি ইনপুট দিব তখন আসলে এই লাইটটি জ্বলে উঠবে। আর পাশে যে ইন্ডিকেটর লাইটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে WPS সুইচের ইন্ডিকেটর লাইট, অর্থাৎ যখন আমরা এই সুইচটি প্রেস করবো তখন এখানে লাইটটি জ্বলে উঠবে। তো ভিউয়ার্স, পুরো রাউটারটি সম্পর্কে আমি আপনাদের একটি বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো আশা করি এই রাউটারটি সম্পর্কে একটি ধারণা পেয়ে গিয়েছেন। আর এই রাউটারটি আমি আসলে কিনেছিলাম মাত্র 1900 টাকা দিয়ে, এবং সঙ্গে কিন্তু 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকছে। তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই রাউটারটি চাইলে কিনে নিতে পারেন এবং সঙ্গে কিন্তু 3 ইয়ার্স ওয়ারেন্টি পেয়ে যাবেন। তো এই ছিল আজকের এই ডিলিং রাউটারের আনবক্সিং রিভিউ ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি সঙ্গেই থাকবেন। আর এর আগে আমি আসলে এরকম বিভিন্ন গ্যাজেটের আনবক্সিং রিভিউ ভিডিও করেছিলাম, আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওর আই বাটন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে চাইলে দেখে নিতে পারেন। এছাড়াও কিন্তু আপনারা চাইলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন, সেখানে আরও বিভিন্ন ক্যাটাগরির ভিডিওগুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।